গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনে লটারিতে ভাগ্য নির্ধারণ হলো প্রধানের। কথাই আছে রাখে হরি তোমারেকে, ভাগ্যে থাকলে কেউ আটকাতে পারে না। আর এই কথাটাই যেন সত্যি হলো পঞ্চায়েত বোর্ড গঠনে। বোর্ড গঠনে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান কে হবে তা নির্ধারিত হলো লটারির মাধ্যমে। আর লটারিতেই ভাগ্য ফিরল শাসক তৃণমূলের মনোনীত প্রধানের। পঞ্চায়েত নির্বাচনের শেষে 9 তারিখ থেকে শুরু হয়েছে পঞ্চায়েত বোর্ড গঠন। সেখানেই তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের একটি গ্রাম পঞ্চায়েত বোর্ডের প্রধানের পদ লটারির মাধ্যমে পেল তৃণমূল। আমার অনুভূতি খুব ভালোই লাগছে, কারণ গতকাল থেকে আমরা যা টেনশনে ছিলাম, বিজেপির যে ঔদ্ধত্য, সিপিএমের যে ঔদ্ধত্য, আইএসএফের যে ঔদ্ধত্য, তারা একের পর এক প্রার্থীকে তুলে নিয়ে গেছে, যার ফলে আমরা খুব মানে চিন্তায় ছিলাম। অবশেষে আমার বল্লুকটু অঞ্চল এই মানুষের আশীর্বাদ, লটারির মাধ্যমে প্রধান এবং উপপ্রধান দুইটাই আমরা পেয়েছি। এবারে পঞ্চায়েত ভোটের মতো পঞ্চায়েত বোর্ড গঠনেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রাজনৈতিক সমীকরণ। এই বিভিন্ন রাজনৈতিক সমীকরণের ফলে পঞ্চায়েত বোর্ডের প্রধান উপপ্রধান পদের নির্বাচনে জটিলতা সৃষ্টি হয়েছে। শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়ায় লটারির মাধ্যমে নির্ধারিত হয় প্রধান পদ কে বসবেন। পঞ্চায়েতের নির্বাচনের ওই গ্রামে পঞ্চায়েতের 16টি আসনের মধ্যে তৃণমূল 7টি, বিজেপি 4টি, আইএসএফ 1টি, সিপিআইএম 1টি এবং নির্দল 3টিতে জয়লাভ করে। ওই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনুযায়ী ত্রিশঙ্কু হওয়ায় বোর্ড গঠনের আগে পর্যন্ত চলছিল বাম, আইএসএফ ও নির্দল প্রার্থীদের নিয়ে টানাপোড়েন। অনুভূতি একটা জিনিস সত্য যে মানুষের কাজ করলে মানুষ তাকে ফেরায় না, আজকে তার প্রমাণ হলো। আমি যদিও আমাদের বুথের একটা আমাদের নিজেদের মধ্যে গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে আমি নির্দল প্রার্থী হয়েছিলাম, কিন্তু আক্ষরিক ধরতে আমি তৃণমূলেরই একজন বীর সৈনিক। তো সেই হিসাবে আমাকে বিপুল ভোটে জয়ী করেছিলেন এবং তারা চেয়েওছিলেন যে আমি অঞ্চলে যেন মানে প্রতিদ্বন্দ্বিতা করি। নির্দলের জয়ী প্রার্থী নয়ন কুমার মণ্ডল বোর্ড গঠনের আগে তৃণমূলে যোগদান করেন। অপরদিকে সিপিআইএম সহ অন্যান্য নির্দল প্রার্থীরা বিজেপিকে সমর্থন করায় দুই পক্ষের মধ্যেই সমান সমান হয়ে যায়। এরপরই বোর্ড গঠন প্রক্রিয়াতে প্রথমে 16 জন প্রার্থীর মধ্যে প্রধান উপপ্রধান পদ নিয়ে ব্যালট ভোট করা হয়। সেখানে উভয় পক্ষের মধ্যেই সমান সমান ভোট পড়ে। এরপরে সরকারি আধিকারিকরা 13 বছরের এক নাবালক ও 13 বছরের এক নাবালিকাকে নিয়ে গিয়ে লটারি করেন। আর সেই লটারিতে ভাগ্যের জেরে তৃণমূলের প্রধান উপপ্রধান জয়লাভ করে। সম্পূর্ণ ভাগ্যের জোরে এই গ্রাম পঞ্চায়েতে নিজেদের দখলে করতে পেরেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। শাসক দল থেকে জেতা প্রার্থী কাজী রফিক আহমেদ খান প্রধান হয়েছেন এবং নির্দল থেকে জেতা প্রার্থী তারা তৃণমূলে যোগদান করে উপপ্রধান হয়েছেন নয়ন কুমার মণ্ডল। আর এই গ্রাম পঞ্চায়েতে ভাগ্যের কাছে হার মানল বিরোধী শিবির। সবথেকে আনন্দের বিষয় যে আমরা দুর্দিনে দলকে সাপোর্ট করে দলকে আমরা এই বিজয় এনে দিয়েছি। আশা করছি আগামী দিন মানুষ যে দায়িত্ব দিয়েছে আমাদের, নিশ্চয়ই কাঁধে কাঁধে রেখে 16 জন মেম্বারকে নিয়েই আমরা উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়ব। যদিও বিরোধী শিবিরের বক্তব্য তারা বিরোধী আসন থেকে সুষ্ঠু ন্যায়পরায়ণভাবে পঞ্চায়েত চালনায় ভূমিকা গ্রহণ করবে। পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে সৈকত শির, রিপোর্ট লোকাল 18 বাংলা।